আচ্ছা, আমরা আসছি অনলাইন পত্রিকা থেকে। বরাবরের মতো আমরা এখনো আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে, বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল। তো এখানকার চিকিৎসা সেবা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি। আমরা এখন সরাসরি একজন পেশেন্টের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আই মোল্লা। আপনি কোত্থেকে আসছেন? আমি আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি আসছি ওমান থেকে, আমি ওমানের প্রবাসী। আমার কোমর ব্যথা ছিল, কোমর ব্যথা থেকে প্রায় 5-6 মাস কোমর ব্যথা ছিল। তারপর হঠাৎ করে বাম পায়ে চলে আসলো, বসতে পারতাম না 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য। এরকম অনেক জিজির করতো, ব্যথা করতো, কিরকম হাঁপসে যাইতো। এখানে আসছি প্রায়, আসার পরে স্যার বললো যে, সুবিধা স্যার প্রধান, উনি বললো আপনাকে ঠিক আছে ট্রিটমেন্ট দেবো, আপনার 21 দিন এখানে অ্যাডমিট হতে হবে। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটাল এখানে ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে আছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কতদিন যাবো? আজকে আজকে নিয়ে 22 দিন। 22 দিন, 22 দিন যাবো আপনি আছেন। এখন আপনার শারীরিক কি অবস্থা? শারীরিক আমি কোমর ব্যথা এখন মোটামুটি ভালো অনেকটা, কিন্তু পায়ে জিজিটা কিছুটা আছে। তো টোটাল মিলে আমি 80% ভালো আছি, আর বাকিটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দিলে, বাড়িতে যে নিয়মিত প্র্যাকটিস করি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আশা করি আল্লাহর কাছে। মানে যে থেরাপি গুলো এক্সারসাইজ গুলো শিখেছেন সেইগুলো যদি আপনি বাসায় প্র্যাকটিস করেন তাহলে নিয়মিত, আচ্ছা, আর আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আশা করি, মানে পরবর্তীতে ভালো থাকবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি এই ডিপিআরসি হসপিটালের অ্যাড্রেসটা কোথায় পেয়েছেন, মানে ঠিকানাটা কোথায় পেয়েছেন? আমি এটা ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে? জি। আচ্ছা, ইউটিউব থেকে পেয়েছেন। তো এখন আপনি ভালো আছেন, তাই তো? জি। আচ্ছা, এই যে ডিপিআরসি হসপিটাল চিকিৎসা সেবার মানটা কেমন আপনি একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে? জি, এটা অনেক ভালো, খারাপ না। আপনার যেরকম অপারেশন অনেক কাটা ছিঁড়ি রক্ত ক্ষয় অনেক যন্ত্রণা দেয়, ওটা হচ্ছে আমি এটা অনেক ভালো মনে করি। তো আল্লাহ সবকিছু আল্লাহর হাতে, আল্লাহর নিয়ন্ত্রণে, যার যতটুকু ইমান তার এত ইমান পরিমাণে ফল পাবি ইনশাল্লাহ দিলে। তো আশা করি ওগুলো হচ্ছে এটা মোটামুটি খারাপ না, ভালো। তারপরেও এখানে চিকিৎসা মানও ভালো। আপনি তাহলে সন্তুষ্ট? জি, আমি সন্তুষ্ট। এখানে নার্স স্টাফ যারা আছে তারা ভালো, থেরাপি যারা থেরাপি স্টাফ যারা আছে তারাও ভালো, আর আমি নিপুলদার আন্ডারে আছি, উনি আমার থেরাপি নিত। পরিবেশটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো না? আচ্ছা, তো ডিপিআরসি সম্পর্কে আপনার যদি কোনো অ্যাডভাইস কোনো দেওয়ার থাকে, কোনো মতামত যদি দেওয়ার থাকে? আমি এতটুকু বলবো যে পৃথিবীতে আল্লাহ মানুষ যেরকম দিয়েছে এরকম রোগবালায় দিয়েছে, কিন্তু মানুষ যেহেতু সচেতন থাকে অল্পতেই চিকিৎসকের পরামর্শ নেয়, কারণ যে কোনো সমস্যা অল্পতে নিলে তাহলে অল্পতেই সেরে যায়। আর যেটা গভীরে জায়গা তাহলে এটা অনেকেই, ডাক্তারের অনেক সমস্যা হয় সারাতে, কিংবা নিজের অনেক সমস্যা হয়, আবার অনেক ব্যয়বহুল হয়, কিংবা অনেক দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হয়। কিন্তু সবাই যেন অল্প অল্পতেই যে কোনো একটা কারণ বেশি দিন হয়ে গেলে জিনিসটা ডাক্তার বোঝাতে বুঝতে সমস্যা হয়, কেউ ডাক্তার বুঝতে পারবো যদি আমি নিজে বুঝে বলতে পারি, নিজে বুঝাতে পারবো না। যিনি পেশেন্ট তার একটু সমস্যা হয়, তার একটু সমস্যা হবে পরবর্তীতে, ব্যথাটা রোগটা যদি গভীরে চলে যায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ বিডি টুরিস্ট অনলাইন পত্রিকা থেকে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।